Hey guys, welcome back to my channel. This is Minzubi and I am from Bangladesh. So, today I am going to movie trailer reaction to the movie. Its name is A Christmas Carol. So, I am going to be Park Jin-hyo, who is a God 7 agent member, who is the devil judge. He is psychometric. Yami sells to a Ramagala. Kim Dong-hui. যে হায়ার টু গো ইন আওয়ার প্রাইম এই ড্রামাগুলোতে অভিনয় করেছিল সিয়ন গিয়ন হি যে এলিস দ্য টেল অফ নৌটু এই ড্রামাগুলোতে অভিনয় করেছিল তাহলে আমরা এই মুভি ট্রেলার রিঅ্যাকশন করা শুরু করছি 1 2 3 폭력이 옳지 않은 건 폭력은 사람 마음에 깊은 상처를 남기기 때문에 폭력을 경험한 사람은 또 다른 폭력을 쓴다는 거죠. Molio, the Yogi Unger. Kater and the Poxer on Gutter. Anya? Don't think you can get Hagoga and Nirako Sengakasana. She's still a fancy castle. Some little books are not to take on the Dot Kanye. There's a monk Christmas here to go. No, no. 난다니까 아무것도 아니. 너 요새 눈가리가 주의류 새끼 닮아간다. 나 안 죽였어. 나 안 죽였다고. 정말 용서할 순 없을까? 내가 용서했는데 모르고 용서 못하면 그럼 어쩔 건데요? 죽여버려. 야, 안 돼, 안 돼. 너 지금 정상이 아니야. 뭐가 됐든 살아서 나올 일 없어요. 유니언 프로그램. So 대표님, A Christmas Carol. 유니언 actually 좀 어시아다란 싱글, plus 어시아다란 액터. K-pop 제 뭐가 다게 따라 조금 혹시 액팅이 아시? 따라 혹시 제 mostly 다들 뭔데 제 배밖에 다게. 이제 다 শুরু শুরুতে অ্যাক্টিং একটু কম অ্যাক্টিং পারে তারপর আস্তে আস্তে ভালো হয় বাট আমি যখন থেকে জিনিওকে দেখছি সে আসলে মানে খুব করে দেখলে বুঝে যায় না যে সে একজন কে-পপ সিঙ্গার কারণ তার অ্যাক্টিং হচ্ছে যে অনেক বেশি ভালো এবং পলিশড দেখে মনে হয় যেন সে অ্যাক্টরই একদম শুরু থেকে ছিল তো জিনিওংয়ের প্রত্যেকটা ড্রামাতে একটা ইন্টারেস্টিং তার ক্যারেক্টারটা আমার কাছে মনে হয় অনেক ইন্টারেস্টিং হয় এবং সেও খুব একটা ইন্টারেস্টিং পার্সোনালিটির ক্যারেক্টারটা ইন্টারেস্টিং যে কিছু মানুষ থাকে প্রেডিক্ট করা যায় না আনপ্রেডিক্টেবল টাইপের ক্যারেক্টার হয় জিনিওং হচ্ছে ওরকমই এ কারণে তাকে আমার একটু আলাদাভাবেই ভালো লাগে যেমন ইয়ামি সেলস টুতে অনেক ভালো রেখেছিল দ্য ডেভিল জাজ অনেক ভালো ছিল এখানে হচ্ছে এ ক্রিসমাস ক্যারলে সে হচ্ছে যে সে তার টুইন ব্রাদার থাকে যে হচ্ছে যে মারা যায় বা মার্ডার হয় যার সে কিভাবে মার্ডার হয়েছে সেটার একটা বলা যায় একটা সে ইনভেস্টিগেশন করার জন্য বা কে মারছে সে জাস্টিসটা পাওয়ার জন্য সে নিজেই ইচ্ছাকৃত একটা জুভেনাইল যে ডিটেনশন সেন্টারে এন্টার করে যেটা হচ্ছে যে দেখার জন্য যে বা জানার জন্য সে খুঁজে বের করার জন্য যে তার টুইন ব্রাদারকে কে মারছিল বা টুইন ভাইকে কে মারছে তো এটা একটা সাইকোলজিক্যাল মুভি হবে আশা করছি যে ভালোই হবে কারণ ট্রেলারটা খুবই ভালো লেগেছে আমার
যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন যে পরবর্তীতে আমি কোন ড্রামার ট্রেলার বা মুভি ট্রেলার নিয়ে আলোচনা করতে পারি। আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।